এতে আমরা আম আছে, জাম, জামরুল, লাল জামরুল যেটা হয় আর কি, সবুজ জামরুল, তারপর থাইল্যান্ডের কাঁঠাল লাল আছে, হাইব্রিড পেঁপে, হাইব্রিড পেঁপে, হ্যাঁ এটা হচ্ছে আড়াই মাসে ফল দেবে, পুরো গাছ একদম নিচে থেকে উপর পর্যন্ত পুরো ভরে থাকবে সবসময়ের জন্য, পুরো ভরে, হ্যাঁ পুরো ভরে থাকবে, ও বারো মাস পেঁপে হবে ওগুলো, আর ভিতরটা পুরো লাল একদম, দাম বেশি নয় 30 টাকা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জহিরুল ব্লগ। আজকে আমি এসেছি বারুইপুর রাশমাঠে, ইনডোর আউটডোর বিভিন্ন রকম গাছপালা খবরাখবর নিয়ে। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন ক্লিক করে আমাদের সাথে জুড়ে থাকবেন, তো ভিডিওটা স্ক্রিন আগে দেখতে থাকুন। 30 টাকা পিস। আর এগুলো, এগুলো আছে আসাম সুপারি, সাড়ে তিন বছরে ফল হবে, ছোট গাছ থেকে, যেটা থাই সুপারি বলে আর কি, সুপারি খুব বাঁচাই করা সুপারি। হ্যাঁ অনেকগুলোই ভ্যারাইটিস আছে দেখছি আপনার কাছে, তো এগুলোর দাম কত হবে? এগুলোর দাম আমার 10 থেকে 12 টাকা পিস পড়বে, 10 থেকে। হ্যাঁ লাল পিয়ারা, লাল পিয়ারা, হ্যাঁ পুরো লাল একদম, যেরকম খেতে সেমন মিষ্টি, খুব দারুণ টেস্ট, ভিতরে যেগুলো লাল হয়, ভিতরে লাল ওপরেও লাল, যেমন পাতার কালার দেখছেন পিয়ারার কালারও সেম হবে, এটা পুরো সেম হবে, সেম পিয়ারার কালার। এগুলো দাম কত করে? এগুলো দাম 120 আছে, 150 আছে। তো বন্ধুরা, আমরা যখন গাছপালা কিনতে যাবেন বারুইপুর রাশমাঠে, অত অবশ্যই অতি অবশ্যই গাছপালার কোয়ালিটি দেখে নেবেন এবং দরদাম ভালো করে করে নেবেন, যাতে আপনারা না ঠকেন, যেহেতু আমাদের কর্তব্য হচ্ছে আপনাদের জানকারি দেওয়া, তো চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতো দায়ী থাকে। এগুলো হচ্ছে খাজা, দুধে খাজা আছে, L40 আছে, আপনার এখানে বিভিন্ন রকম প্রজাতির পিয়ারা আছে, যেমন পিয়ারা ধরেও আছে এখন, ঠিক আছে, এগুলো 12 মাস পিয়ারা হয়। হ্যাঁ এখানে, এখানে ফুলও এসেছে নতুন করে। আর এগুলোর দাম কত? ফুল এসেছে, বেশি দাম নয়, 50 টাকা থেকে 60 টাকা। 50 টাকা। বড় আমলকি, এগুলো 60 টাকা। এখানে বিভিন্ন রকমের প্রজাতির আম আছে, আপনার যেমন সুবর্ণরেখা আছে, আম্রফালি আছে, মল্লিকা আছে, তারপর হিমসাগর আছে, গোলাপ খাস আছে, পিওর পিওর জেনারেল গোলাপ খাস একদম আমাদের কাছে, বারুইপুরের নাম্বার ওয়ান গোলাপ খাস, সেটা এখানেই পাবেন। নতুন গাছের দাম আপনার ধরুন 100 থেকে শুরু, হ্যাঁ 100 আছে, 100 থেকে শুরু, যত পুরানো যাবেন তত দাম বাড়বে না। এটা কত করে বান্ডিল আমার দাদা? 10 টাকা করে বান্ডিল, কত করে? 140 টাকা। ওটা 180 টাকা বললে, 180। আর এইটা, ভিতরটাও গোলাপি হবে, দাম আছে এগুলো 250। এই আছে সবুজ, এগুলো ঠিক আছে, এগুলো সবুজ কাঁঠাল, হ্যাঁ তারপরে আছে লাল, তারপরে আছে লাল, এগুলো পুরো লাল কাঁঠাল হবে পুরো, এর আপনার মানে বাইরেটাও লাল ভিতরটাও লাল, ঠিক আছে। দাম কত করে হবে? একই দাম, এগুলো সব 250 টাকা পিস। চন্দন, শেষ চন্দন আপনার 200 টাকা দাম পড়বে, এগুলো আপনার 130 করে দাম পড়বে, 130 টাকা। হ্যাঁ এখানে লাল চন্দন আছে, লাল চন্দন আছে 250 টাকা, এখানে মিট মশলা আছে 120 টাকা দাম, 120 টাকা দাম মিট মশলা, তারপরে এইসব ঝাউ টাও আছে, আর এই ঝাউ আছে দাম, ঝাউ বেশি দাম না, 60 টাকা দাম, 60 টাকা, হুম 60 টাকা। এগুলো অর্কেডিয়া, এগুলো 150 টাকা দামের আছে, এগুলো 150। এরপরে গোল্ডেন ঝাউ আছে 130 টাকা করে, গোল্ডেন ঝাউ 130 টাকা। তো বারুইপুর রাশমাঠে আসতে গেলে আপনারা বারুইপুর জংশন স্টেশন থেকে টোটোতে বা অটোতে আপনারা এখানে আসতে পারেন বারুইপুর রাশমাঠে, অথবা হাওড়া থেকে বাস যায় আপনারা ওই বাসে করে বারুইপুর জংশনে নেমে ওখান দিয়ে টোটো বা অটোতে এইখানে পৌঁছাতে পারেন বারুইপুর রাশমাঠে। আছে 12 মাসের ডব ভ্যারাইটি শিউলি, ছোটো গাছ থেকে ফুল হয়, তবে 12 মাস শিউলি ফুল হবে এটাই। এগুলোর দাম কত করে হবে? দাম আছে বেশি না, 120 টাকা। আর এমনি শিউলি যেগুলো আপনার সিজনে হয়, এই যে বড় বড় গাছ আছে, হ্যাঁ এগুলো দেখছি, এগুলো 60 টাকা দাম, এগুলো পুরো 60 টাকা, 60 টাকা। তারপরে আছে এখানে সাদা হোয়াইট করবি, হোয়াইট করবি, সাদা করবি, তারপর রেড করবি আছে, পিঙ্ক করবি আছে, করবির তিন রকম কালার যেটা সেটা সবই পাবেন এখানে, দাম বেশি নয়, 60 টাকা দাম। জিনিস বসে শান্তি পাবো, এবার যা দিচ্ছি একদম তোমার সেইরকম জিনিস আছে, ছিট মাল নাই, বড়া এরকম মোটামোটা, ওই একজন 40টা নিয়ে গেল, সে কী বললো? তুমি ছিলে না তখন, বললো এই জিনিসের আগে বাজারে এত দেখে এসছি, তুমি জিনিস দেখো, দেখে বুঝতে পারো বেশি হোক, পয়সা দিয়ে খুশি হবে, তুমি কি চাই মাল কিনবে?
কাকা এটা কত করে বান্ডিল বললেন? এটা কত করে বান্ডিল? এগুলো 10 টা করে আছে। 10 টা করে বান্ডিল 150 টাকা করে আছে। কিছু জবার ভ্যারাইটিস আমরা দেখে নেব। এগুলো দেশি ভ্যারাইটিস, এগুলো দেশি ভ্যারাইটিস, দেশি ভ্যারাইটিস আছে এখানে। পিঙ্ক আছে, হোয়াইট আছে, ঠিক আছে। এই যেমন সাদা ফুল ফুটছে, এগুলো 12 মাস ফোটে এবং গাছ ভরে ফোটে। এগুলো 12 মাস ফোটে, 12 মাস এবং গাছ প্রচুর ফোটে। কুড়ি দেখছো? হ্যাঁ, ভর্তি হয়ে 12 মাস ফোটে, পুরো 12 মাস। হ্যাঁ, 12 মাস। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন ক্লিক করে আমার সাথে জুড়ে থাকবেন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। লাল আছে দেশি ভ্যারাইটিসের মধ্যে। তারপরে এখানে এই একটা কালার আছে, ভালো কালার, চন্দন কালারের। এগুলোর দাম কত করে? 30 টাকা দাম, 30 টাকা দাম এই লালগুলো। তো বন্ধুরা, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের জানকারি দেওয়া। অতি অবশ্যই যখন আপনারা কেনাকাটা করবেন তো গাছপালার কোয়ালিটি দেখে নেবেন এবং দরদাম করে নেবেন, না তো ঠকার চান্স অনেক। সেই জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতো দাঁড়িয়ে থাকবে না। 30 টাকা দাম, এগুলো দেশি ভ্যারাইটিস, 30 টাকা দাম। ড্রাগন আছে, এখন ফুল ফুটে নেই। এই কুঁড়ি আছে সব, এগুলো রাবণ জবা বলে, রাবণ জবা। এগুলো কত করে হবে? এগুলো 60 টাকা দাম, 60 টাকা দাম। এমনি হাই চয়েস আছে যেটা লক্ষ্মী জবা বলে, প্রচুর কুঁড়ি, 12 মাস ফোটে, 60 টাকা দাম আছে, 60 টাকা দাম। সোনার জবা, সবচেয়ে বড় বড় জবা। এই ভ্যারাইটিসগুলো খুব দারুণ নতুন এসেছে এখন। এগুলো দাম কত রকমের ভ্যারাইটিস? 70 থেকে 80 টাকা দাম হবে, 70 থেকে 80 টাকা। এই একটা আছে কৃষ্ণা জবা, খুব লাল টকটকে একদম, দারুণ ফুল ফোটে, 12 মাস ফুটবে। এগুলোর দাম কত? এগুলো একই দাম পড়বে, 60 টাকা দাম। এটা হচ্ছে 300 অস্ট্রেলিয়ান জবা। অস্ট্রেলিয়ান জবাটা ফুটলে দারুণ দেখতে। এই জবাটা এখন ফুটে নেই, আপনাকে দেখাতে পারছি না। এগুলোর দাম কত করে? দাম এগুলো আপনার 120 টাকা আছে, 120 টাকা। ভিতরটা লাল, কালকেরই ফুটেছিল, আজকেরই হয়ে গেছে, এক পিসি ছিল, এখন ফোটা নেই। এগুলোর দাম কত করে হবে? সাদা ওটা আছে 120 টাকা, 120 টাকা। হ্যাঁ, চকলেট জবা। হ্যাঁ, পুরো একদম কালারটা দারুণ, চকলেট মতন আরও কালার হবে। আচ্ছা, এই দাম লন্ঠন জবা দোকানে আছে, দেখাতে পাচ্ছি না ফুটে। এগুলো আমরা লন্ঠন জবা, যেমন আচ্ছা